ভাইরাল, সবার প্রশংসা আর ভালোবাসায় এই ছোট্ট জয় যেন এখন অনেকটাই বড়, হয়ে যাচ্ছে বাবার মতোই স্টাইলিশ স্টার। অনেকে বলে থাকেন শাকিব খানের পরবর্তী সুপারস্টার আর কেউ না, হবে তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ী, যার প্রমাণ মিলতেছে সম্প্রতি শেয়ার করা আব্রাহামের কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে পোশাক আশাকে বাবার মতো স্টাইল, মাথায় ক্যাপ আর টি শার্টের হাতা গুছিয়ে বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে ছবি উঠতে। ছবিগুলো দেখার পর সবাই অবাক হয়ে বলছেন জয়ী হবে শাকিব পরবর্তী সুপারস্টার। এতে সীমাবদ্ধ নয়, এখন থেকেই মায়ের সাথে নিয়মিতই জিমে যাওয়া আশা করেন আব্রাহাম খান জয়। এদিকে শাকিব খান করোনার কারণে ঘরবন্দী রয়েছেন বর্তমানে, গত বছরের মতো এবারের ঈদেও বাড়িতে কাটবে তার। বাবা মা এবং একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই উৎসবের দিনটি কাটাবেন তিনি। দর্শক ভক্তরা মনে প্রাণে চায় যেন বাবা ছেলে একসাথে ঈদ কাটায়, বাবা ছেলের কাছাকাছি মুহূর্তের কিছু ছবি যেন অন্তত শাকিব খান এবার ঈদে শেয়ার করেন অনুরোধ ভক্তদের। অন্যদিকে অবু বিশ্বাস ব্যস্ত সময় পার করছেন ঈদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, এরই মধ্যে বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। নীরব রোশনের সাথে ঈদের একটি অনুষ্ঠানে দেখা যাবে অবু বিশ্বাস ও দেগিকে, এছাড়াও জায়েদ খানের সাথেও দেখা যাবে আরও একটি অনুষ্ঠানে। সব মিলিয়েই অবু বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময়ই পার করছেন বলা যায়। তো ভিউয়ার্স, একসাথে ঈদ কাটাবেন শাকিব খান ও আব্রাহাম। শাকিব ও জয়কে নিয়ে আপনাদের কি মন্তব্য নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সব ধরনের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।